ছয় নম্বর উপায় হচ্ছে বিতাড়িত শয়তান অনিষ্ট থেকে ইস্তিয়াজা, মানে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, পানা চাওয়া, পানা চাওয়া। এটা হচ্ছে সাহায্য চাওয়ার বিশেষ ধরন। সাহায্য চাওয়া কথাটি ইস্তিয়ানা হচ্ছে আম কথা, ব্যাপক কথা, যে কোনো রকমের সাহায্য চাওয়া, ভালো কিছু পাওয়ার জন্য আর মন্দ থেকে বাঁচার জন্য, আর কোনো অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর আশ্রয় কামনা করা, এর নাম হচ্ছে ইস্তিয়াজা বা আশ্রয় কামনা করা, শয়তান থেকে, শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে আয়াত নম্বর 200-তে ইরশাদ করেছেন, ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শয়তানি নযগুন, তোমাকে যদি শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেওয়া হয়, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আল্লাহর নিকট আশ্রয় কামনা করো। কী করতে হবে? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে আশ্রয় দান করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আশ্রয় কামনা করো। ইন্নাহু সামিউন আলিম, কারণ আল্লাহ রাব্বুল সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। তাহলে ইস্তিআজা মানে আশ্রয় কামনা কোন বাক্য দিয়ে করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা প্রসিদ্ধ আর সবার জানা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি বলেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আরো ভালো। আরও যদি বেশি বলেন মিন হামজেহি ওয়া নাফখেহি, হ্যাঁ ওয়া নাফসেহি, তো ভালো কথা। জি, বিভিন্ন রকমের কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি, আল্লাহর নিকট আশ্রয় কামনা করছি।